আমরা মানুষেরা খুব বেশি ইমোশনাল, অল্পতেই খুব বেশি খুশি হয়ে যাই আর অল্পতেই খুব বেশি দুঃখ পেয়ে যাই। কারোর খুশিতে খুশি হতে পারি, কারোর দুঃখতে দুঃখ হতে পারি। যেমন এক্সাম্পল, যেমন আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম জিতে গেল, আমরা কত খুশি হলাম। রাত 12টাতে এত বোম ফাটছে, এত চারিদিকে ঢাক ঢোল বাজছে, আবার যখন হেরে যায় তখন সারা দেশ জুড়ে কতটা কষ্ট হয়। কিন্তু দোষ দিতে কিন্তু কেউ পিছোবা হয়নি। তেমন ঘরের একটু খুঁটিতে থেকে নুটি একটুখানি কিছু পান থেকে চুন খসলেই ঘরের সমস্ত কিছুতে ঘরের মেয়েদেরকে দোষ দেওয়া হয়, মানে ঘরের ওয়াইফদেরকে দোষ দেওয়া হয়। আর যদি কোনো ভালো কিছু হয় তখন কিন্তু ঘরের মেয়েদেরকে মাথায় তুলে রাখা হয়, তখন তাদেরকে নাম করা হয়। কিন্তু খুব বেশি ক্ষেত্রে যদি দেখতে যাই, ঘরের মেয়েদেরকে যতটা নাম করা হয় বদনামটা তার বেশি করা হয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসা জারিজাকে। নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। গতকালের রাতটা শুধু ঢাক ঢোলের আওয়াজ, মানুষের আনন্দ, মানুষের চিয়ার, মানুষের চিৎকার, বুম ফাটাবার আওয়াজ, এই সমস্ত কিছু শুনতে শুনতেই কেটে গেছে। আজকে সকালে উঠে ঝটাপট বেডটাকে ক্লিন করে চা খেয়ে হাজবেন্ড মশাইয়ের সাথে বেরিয়ে পড়েছিলাম একটা লং ড্রাইভে। আরে না ভাই, লং ড্রাইভে যাইনি, গিয়েছিলাম সবজি বাজার করতে, সবজি মান্ডিতে। বহুত দিন যাবত যাওয়া হয় না, আজকে গেলাম একটু নিজের হাতে নিজের পছন্দ মতো কিছু কিছু জিনিস কিনে আনতে। ভেবেছিলাম একটু ইলিশ কিনে আনবো, বাট এত গরম কি বলবো, আমাদের গরম তো লেগেইছে, ইলিশেরও বেশ গরম বাজার, 700 টাকায় ছোটো ছোটো ইলিশ। যাই হোক, কিনে আনলাম না, ভাবলাম বেনাচিতি থেকে কিনে আনবো, বেশি ভালো পাওয়া যাবে, সস্তায় পাওয়া যাবে। এখন এসে ভাবো, এত গরম থেকে এসে এক কাপ চা খাচ্ছি, কত আরাম। আরে না না, চা খাইনি, এখন খাচ্ছি একটু গ্লুকন ডি, যেটা আমি খাই অলওয়েজ। একটা বড় কাপের মধ্যে এক কাপ গ্লুকন ডি গুলে সেটা আরাম করে বসে বসে খাচ্ছি। এত গরম লেগে গেছিলো আর এত এনার্জি লস হয়ে গেছিলো বাজারে ঘুরে, কি বলবো, বাজার করা ইজ আ রিয়েলি রিয়েলি টাফ জব, অ্যাজ লাইক কুকিং ইজ অলসো আ রিয়েলি টাফ জব, বোথ। সকালবেলা মেয়েকে স্কুল পাঠিয়েছি, আর তখনই বানিয়ে নিয়েছিলাম মেয়ের স্কুলের টিফিনে এই যে এগ, পটাটো, অনিয়ন সমস্ত কিছু দিয়ে একটা জবরদস্ত ম্যাগির রেসিপি, এবং সেটাই রেখে দিয়েছিলাম, এবং সেটাই দিয়েই আমি আর আমার হাজবেন্ড ব্রেকফাস্ট করে নিলাম। মেয়েকে যেটা টিফিনে দিই চেষ্টা করি আমাদেরটাও ওইভাবেই একটু বেশি করে বানিয়ে নিতে, যাতে কাজটা একটু হালকা হয়ে যায়। এখন আমি আমার সব থেকে ফেভারিট ফ্রুটটা খাচ্ছি, সেটা হচ্ছে মৌসুম্বি। মৌসুম্বিকে তো আমি ভীষণ ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসি, বাট আমি মৌসুম্বিকে তো ভীষণ ভালোবাসি। যে কোনো জায়গায় ফ্রুট জুস খেলে আমি আগে আমার প্রথম চয়েস থাকে মৌসুম্বি জুস খাওয়া, কারণ মৌসুম্বি জুস খেতে আমি ভীষণ পছন্দ করি। আর এই যে মৌসুম্বিটা কেটেছি, হালকা একটু বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়েছিলাম, তাতে টেস্ট আরও বেশি এনহ্যান্সড হয়ে বেরিয়ে এসছে। আর এখন ব্যালকনিতে ঘুরে ঘুরে একটু ওই মৌসুম্বিটাকে মানে স্বাদটা গ্রহণ করছি, এরপরে বাকি কাজগুলো লাগবো। আজকে ভেবেছি এই যে আমার যে মানি প্ল্যানগুলো রয়েছে এই সমস্তগুলো পরিষ্কার করতে। আমাকে একবার জিজ্ঞেস করেছিল অন্তরা যে এটা কতদিন অন্তর জল চেঞ্জ করি, সেরকম কিছু ব্যাপার নয়, সপ্তাহে 1-2 বার চেঞ্জ করলে ভালো, তবে যখনই দেখি জল কমে গেছে তখনই এই যে পুরনো জলটা থাকে সেটা ফেলে দিয়ে এটাকে ভালোভাবে একবার ধুয়ে নিই। এবং এই যে পাতাগুলো কালো কালো হয়ে যায় বা যে তোমার ধরো শিকড়গুলো কালো কালো হয়ে যায় সেগুলো তুলে ফেলে দিই, নিয়ে তারপরে এটাকে আবার রিফিল করে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। বেশ ভালো লাগে দেখতে এবং এনার্জেটিক লাগে আর খুব ফ্রেশও লাগে। যে জায়গাটায় তোমার মানি প্ল্যান থাকবে সেই জায়গাটায়, সবুজ জায়গাটায় চোখ পড়লে কিন্তু মনটা আর চোখটা দুটোই ফ্রেশ পা ফিল করতে পারবে। আজকে ভীষণ হারে পোস্ত খেতে ইচ্ছা করছিল, তার জন্য আজকে বানিয়ে ফেলেছি লাল লাল ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত। এখনকার সিজনে ঝিঙে উঠছে আর এই ঝিঙের প্রচুর দাম, কিন্তু ঝিঙে খেতে এত টেস্টি লাগে কি বলবো। আমার হাজবেন্ড আবার ঝিঙে খাই না, বাট যখন আমার প্রথম প্রথম আমাদের বিয়ে হয়েছিল তখন বলতো আমি ঝিঙে খাই না, আমি বলতাম আমি বানিয়ে দেবো খুব সুস্বাদু করে খাবে, বলতো না ঝিঙে খাই না আমি কোনোদিনই খাবো না। কিন্তু বিশ্বাস করো, এখন আমি ঝিঙে পোস্ত বানালে ও চেটে ফুটে খায়, ইভেন পোস্তটাও খেতো না, সেটাও আমি অভ্যেস করিয়েছি ভালো করে বানাতে। কোনো জিনিসকে যদি ভালোভাবে সুস্বাদু করে বানানো যায় না, সে সেটা না খেলেও সেটা খাবে।
ট্রাস্ট মি। তো চলো ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিই, তারপরে বাজার আছে সেগুলো রিফিল করে রাখবো। ফ্রিজে ভর্তি ফল রয়েছে, আমের একবারে গোডাউন হয়ে রয়েছে আর পেয়ারার গোডাউন হয়ে রয়েছে। পেয়ারা আমার মেয়ের জন্য এনেছে প্রচুর, ও প্রচুর খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। আর আম এনেছে আমার হাজব্যান্ড নিজের জন্যে, ও এত আম খায় কি বলবো, প্রচুর মানে দুবেলা তিনবেলা আম কেটে দিলে আমের মধ্যেই ডুবে পড়ে থাকবে। আর তার থেকেও বেশি আম পাগলা হচ্ছে আমার শ্বশুরমশাই, এক ঝুড়ি করে আম কিনে আনে এই সময় জানো, আম সে আমে আমেই ডুবে থাকে। সকালবেলা টিফিনেও আম খাবে, দুপুরেও আম খাবে, রাতেও ডিনারেও আম খাবে। যাই হোক, আমি কিন্তু এত আম খাই না, খুব একটা আম পছন্দ করি না, একটু একটু খেলেই হয়। কিন্তু প্রতিদিন ভাতের সাথে আমি ওকে আম কেটে দিই, রাত্রেবেলাটা দিই না, কারণ আমি বিশ্বাস করি যেটা সায়েন্টিফিক সেটা মেনে চলা উচিত। সূর্যের আলো থাকতে থাকতে দিনের বেলাতেই ফলটা খাওয়া উচিত, ফল জিনিসটা সূর্য ডুবে গেলে আর খাওয়া উচিত নয়। বিকাল চারটের পর সাধারণত আর ফল খাওয়া উচিতই নয়, তার জন্য আমি কাউকেই দিই না, সেটা আমার হাজব্যান্ড হোক কি আমার মেয়ে কি আমি। দেখি ফ্রিজ কিন্তু পরিষ্কার রাখে না, আমি কিন্তু ফ্রিজ খুব নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার রাখি, এবং যখনই আমার সবজি বাজার শেষ হবে সেটা রিফিল করার আগে আমি সবসময় ফ্রিজ পরিষ্কার করি। ইভেন ফ্রিজটা যদি ফাঁকা হয়ে যায় সেটাও একবার ভালো করে পরিষ্কার করে নিই। কী হয়, সবজি রাখার ফলে সবজিগুলো খুব কুটো কুটো ময়লা টয়লা পড়ে থাকে, মানে সবজি কুটো পড়ে থাকে। তো ফ্রিজটাকে যদি নিট অ্যান্ড ক্লিন না রাখি, ফ্রিজের মধ্যে যে খাবারগুলো রাখা হয় তাতে করে কিন্তু অনেক কিছু ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এক রিলেটিভের হয়েছিল, কাটা ফল দেখেছিল, কি করে জানি না সে কাটা ফলের মধ্যে কিছুভাবে ইনফেকশন চলে গিয়ে সে ভীষণ অসুস্থ হয়ে যায়। তো আমি একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি ফ্রিজটা, একদম টপ টু বটম। আর এই যে ভেজিসের বক্সটা, এটাকে খুব ভালো করে পরিষ্কার করি এবং তারপরে আবার ভেজিসগুলো রিফিল করি। ইভেন আমি প্রত্যেকটা ভেজিস ধুয়ে সেটা শুকিয়ে তারপরে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সেটাকে রিফিল করে রাখি। কিন্তু ওই যে যতই ধুয়ে শুকিয়ে রাখি না কেন, একটু আর তো কুটো ময়লা পড়েই যায়, তার জন্যই বেশি পরিষ্কার করা। এখন চলো বাজারগুলো আজকে নিই। আলুর দমটা মোটামুটি থাকলেও পেঁয়াজের দমটা একদম আকাশ ছুঁচ্ছে, এত পেঁয়াজের দাম, ইভেন একটা পেঁপে কিনতে গেলেও সে 50 টাকা দাম নিচ্ছে, সে একদম বিশাল আগুনের ব্যাপার। কিন্তু কি করব, খেতে তো হবে, না খেলে তো চলবে না, তাই এখন ওই যা আছে তাই তুলে নিয়ে আসলাম। কিন্তু খুব বেশি বাজার করিনি, অল্প বিস্তর, খুব একটা অল্প বিস্তর বাজার করে নিয়ে এসেছি, দেখা যাক কদিন চলুক, তারপরে আবার না হয় রিফিল করা যাবে। পুরোনো যে আলু আর পেঁয়াজগুলো ছিল সেগুলো সরিয়ে রেখে নতুনগুলো রাখলাম, তার ওপরে যেগুলো পুরোনো ছিল সেগুলো রাখলাম, এইভাবেই আমি রিফিল করি। আর এই দেখো বাঁধাকপি আর ফুলকপি নিয়ে এসেছি, আর বলো না এই সিজনে বাঁধাকপি আর ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে। আর যখন এদের সিজন হয়, মানে সিজনের সময় হয়, সস্তায় পাওয়া যায়, তখন অতটা সুস্বাদু লাগে না, আর যখন সিজনের সময় হয় না তখন মনে হয় খাই খাই। যেমন এখন পটল ঢ্যাঁড়সের সিজন, পটল ঢ্যাঁড়স খেতে ইচ্ছা করছে না, কিন্তু যখন সিজন চলে যাবে তখন খেতে ইচ্ছা করবে। আর নিয়ে এসেছি ঘি করলা, ঘি করলা খেতে আমার ভীষণ ভালো লাগে। শাক নিয়ে এসেছি, বাজারে যাবো আর শাক আনবো না, তার কখনো হয়, আমি আগে শাকের দোকানে যাই শাক কিনতে। তো বেশি নিয়ে আসিনি, অল্প বিস্তরই নিয়ে এসেছি, তার সাথে শসা আছে আর তোমার আদা, কাঁচা লঙ্কা, এই সমস্তগুলো তো রয়েছে। তো শাকের আটিগুলোকে কেটে দিই, কেটে দিয়ে একটু শুকিয়ে নিই, যে জলগুলো আছে এপাট ওপাট করে একটুখানি শুকিয়ে নিয়ে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ভেজিসের বক্সে রাখি। এইভাবে তুমি যদি রাখো অনেক দিন যাবৎ ভালো থাকে। এগুলো আমার অলরেডি ছিল, ঢ্যাঁড়স, টমেটো, আদা, তো এগুলোকে বার করে রাখছি না, টাটকাগুলো নিচে রেখে এগুলো আবার ওপরে তুলে রাখবো। আর কি হয় বলো তো, আমার মা ঠাকুমাকে দেখতাম শাক এনে সঙ্গে সঙ্গে শাকগুলোকে বেছে তারপরে রাখতো ফ্রিজে, আমি বাজবার সময় পাই না, কারণ আমাকে রান্না করতে হবে, ঘরের কাজ কমপ্লিট করতে হবে, তার জন্য আমি এইভাবে রাখি, বেশ অনেক দিন ভালো থাকে। এদিকে আমার ফ্রিজ গোছানো কমপ্লিট, আর এদিকে আমার ঝিঙে আলু পোস্তও রেডি।
এটা হচ্ছে পোস্তর সিক্রেট। পোস্ত নামাবার আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে যদি নামাও তাহলে টেস্টটা এত দ্বিগুণ বেড়ে যাবে যে সেটা দিয়েই তোমার গোটা ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার পোস্ত খেতে এত ভালো লাগে এখন, কি বলবো, একটা সময় ছিল মা এত পোস্ত আর মাছঝাল করতো আমি বলতাম কিছুতেই খাবো না, তুমি কেন বারবার পোস্ত করো, আমি খেতামই না, উল্টে ঝগড়া ঝামেলা করতাম। আর এখন সেগুলোই খেতে ভীষণ ভাল লাগে যেগুলো আগে খেতে ভাল লাগতো না। তো চলো জামা কাপড় কটা ধুয়ে নি। গতকাল একটা পার্টিতে গেছিলাম, তার জামা কাপড় ছিল আর কিছু কিছু মেয়ের জামা কাপড় ছিল, যেগুলো আছে সে কটা হাতে কেচে নেবো, কেচে সেগুলো মিলে দিয়ে তারপরে চান করে নেবো। আমি জামা কাপড় কাটা কাছি, আর তোমরা ভাবো দেখিনি এত স্পিডে কি করে আমি জামা কাপড় কাটছি, হাতটা দেখেছো আমার রোবটের থেকেও স্পিডে চলছে। আরে না ভাই, একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিও, নাহলে লেন্থটা কম হবে কি করে। যাই হোক, তোমরা কিন্তু এখন তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দাও, লাইক দেওয়ার পরে ভিডিওটাকে শেয়ার করে দাও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা লাইক ক্লিক করে দাও, বুঝেছো, বুঝতে পেরেছো, করে দিও কিন্তু। বেশ, আর যারা অলরেডি করো কত ভালো ভালো কমেন্ট করো, কি ভালো লাগে কি বলবো। আর যারা বাজে কমেন্ট করে তাদেরকে আমি একদম ভালোবাসি না, আর যারা ভালো কমেন্ট করে তাদেরকে আমি অনেক ভালোবাসি। এখন জামা কাপড় কটা মেলে দিই, কারণ একটু মিকছা মিকছা করছে, জামা কাপড় কটা একটু টেনে যাক, তারপরে বৃষ্টি নামলে ভেতরে না হয় মেলে দিতে পারবো। আর তারপরে গিয়ে আমি ঝটাপট চানটা করে নেবো, দিয়ে লাঞ্চের প্রিপারেশন করবো, মাঝখানে পুজোটাও করে নেবো। এই ইয়েলো কালারের টপটা কি ভালো লাগছে না দেখতে বলো, আমার হাজব্যান্ড এনেছে, তোমাদের তো আগের দিন দেখিয়েছি, টপগুলো সব ঘুরিয়ে দেখানো হয়নি না, একদিন দেখাবো দাঁড়াও। তো চলো এবার চানটা করে আসি ঝটপট করে। আজকে লাঞ্চে বানিয়েছিলাম এই যে ভাত, একটু আলু মাখা, একটু টক ছিল, এটা একটু তরকারি ছিল, একটু ঝিঙে আলু পোস্ত করেছিলাম, একটু ঢেঁড়স ভাজি করেছিলাম, আর এই যে আমার আম পাগলা বরের জন্য আম, আর তার রয়েছে দই। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকে সিম্পল মেনু, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক হাসি খুশি থেকো, আর ইন্ডিয়ার জিতটাকে সবাই সেলিব্রেট করো, জানি করছো অবশ্যই, কারণ এর আগের বারের জন্য তো অনেক দুঃখ ছিল, এবারে অন্তত সবাই খুশি হোক। দেখা হচ্ছে কালকে, ভালো থেকো সবাই।